नतून बंधुदेर काछे अनुरोध प्लिज आमादेर चैनल सबस्क्राइब करुन। पुरानो बंधुरा तो संगे आछेनई, सबाई मिले जदि एकटू आमादेर सबस्क्राइब करेन आपनादेर शुभकामना आमादेर जोन्नो खूबई जरूरी, ताई प्लिज 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 सबस्क्राइब करुन। विपुला ए पृथिवीर कतटुकु जानी, देशे देशे कत ना नगर राजधानी। ना कोनो नगर बा राजधानीर उद्देश्य नय, एबार सोजा पाड़ी दिलाम पुरुलियार एक अख्यात ग्राम छाताटार पारली। एखान थेके शुरू हय पुरुलियार हाईएस्ट पिक चेमटाबुरु यात्रार पथ। ताई अपबिट पुरुलियार एक प्राय अचेना ब्यूटी स्पट चेमटाबुरुते जाबार जोन्नो सकाल सकाल रवना दिलाम। श्रीरामपुर थेके बड़ाभूम बागमुंडी पेरिये एकेबारे जजहातु, प्राय 296 किलोमीटर रास्ता। रुक्ष माटी एखन बर्षार छोंया पे लालचे, आकाशे सादा कालो मेघेर भेला। माझखाने रास्ता दिये छुटे चलेछि आमरा, आर दुपाशे सबुज गालचे पाता। अनन्य अनुभूति। ठीक बर्षाकालेई जेन मानभूम तार मान भांगे। এইভাবে প্রকৃতির শোভা নিতে নিতে প্রায় সকাল 6টায় বেরিয়ে বিকেল বিকেল পৌঁছে গেলাম জজহাতু। এখানে থাকবার সবচেয়ে ভালো জায়গা হলো বনপাহাড়ি ইকোস্টে। থাকা খাওয়া সমেত 1200 টাকা প্রতিদিন প্রতিজন। সর্বাধিক 19 জন এখানে থাকা যেতে পারে। চেমটাবুরুতে যেহেতু কোনো থাকার জায়গা এখনো হয়ে ওঠেনি, তাই থাকার এটি সবচেয়ে ভালো জায়গা। এখানেই রাত্রিবাস করলাম। সকাল সকাল ব্রেকফাস্ট সঙ্গে গুছিয়ে নিয়ে তাই রওনা দিলাম ছাতাটার পাড়ির উদ্দেশ্যে। এখান থেকে চেমটাবুরু ওঠবার রাস্তা শুরু। আমাদের স্কুটি সুদীপদের বাড়িতে রেখে পথ চলা শুরু হলো চেমটাবুরু অভিযানের। মরুভাষা ড্যামের পাশ দিয়ে পাহাড় জঙ্গল পেরিয়ে শুরু হলো পথ চলা। চেমটাবুরুর উচ্চতা 712 মিটার। এটি পুরুলিয়ার হাইয়েস্ট পিক। বলে রাখি, এই পাহাড়ে ওঠার নির্দিষ্ট কোনো পথ নেই। জঙ্গল পাহাড়ের ঢাল পেরিয়ে পাহাড়ের মাথায় উঠতে হয়, তাই লোকাল গাইড নেওয়া অবশ্যই দরকার, না হলে পথ চিনতে অসুবিধা হয়। এবং পানীয় জলেরও খুব কষ্ট, তাই সঙ্গে পানীয় জল অবশ্যই ক্যারি করা উচিত, কারণ ওপরে জলের কোনো ব্যবস্থা নেই। এখানে দিনে রাতে দুপুরে ময়ূরের আনাগোনা তো থাকেই, এছাড়া হরিণ, খরগোশ, শিয়াল, সজারুও দেখতে পাওয়া যায়। আগে স্ট্রাইপড হায়নাও দেখা যেত। এখানে আমাদের গাইড ছিল এই গ্রামেরই ছেলে সুদীপ সিং। ক্লাস 10-এ পড়ে। বাকি আর পাঁচজন ছেলের মতোই অবসর সময়ে ক্ষেতের কাজ বা পশুপালন করে এখানকার জলকষ্ট ও বিদ্যুৎহীনতাকে সাথী করে হাসি মুখে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে গাইডের কাজও করে। सब बाधा पेरिए जखन पहाड़ेर माथाय एसे दाड़ालाम तखन भिउ देखे जस्ट सब क्लांति निमेषे चले गेल। মাথায় আছে চেমটাবুরু ঠাকুরের স্থান। এখানকার আদিবাসীরা যখনই জঙ্গলে যান সবাই ঠাকুরকে স্মরণ করে এখানে মাথা ঠেকান, কারণ তাদের বিশ্বাস ঠাকুর তাদের বিপদে রক্ষা করবেন। ওপর থেকে নিচে দেখা যাচ্ছে খয়রাবেড়া ড্যামের নীলচে জল, পান্না সবুজ জঙ্গলে ঘেরা। চারপাশে দেখা যাচ্ছে গজাবুরু পাহাড়, সিন্দ্রলিয়া পাহাড়, কীর্তনিয়া পাহাড়, প্রক্রিয়া পাহাড়, ব্লুমবুরু পাহাড়, আরও কত পাহাড়। মুগ্ধ বিস্ময়ে বিভোর হয়ে গেলাম। টোটাল পাহাড় চড়তে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। যত সকালে সম্ভব পাহাড় চড়লে কষ্ট কম হয়। আর নামতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমরা তাই পর্যাপ্ত সময় কাটিয়ে দুপুরের দিকে ফিরে এলাম জজাহাতু। জারিয়া সিন্দিয়া পাহাড় দিয়ে ঘেরা জজাহাতু, লাইক, নারহারা, পাদরি, ল্যাকড়াকুদি, কুকি এই 5টি স্পট নিয়েই গড়ে উঠেছে বনপাহাড়ি ইকোস্টে। পায়ে হেঁটেই দেখে নেওয়া যায় ল্যাকড়াকুদি ও লাইক ড্যাম। ভালো ব্যবস্থাপনায় দুদিন খুব স্বচ্ছন্দেই কাটানো যায়। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।